নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটিও চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শ্রুতি চোখ রাখবো যে বড় খবরে, রাত 11টা থেকে নৈশ নিয়ন্ত্রণ, রেস্তোরাঁ বার সহ সমস্ত দোকান খোলার সময় বাড়লো। চলমান বিধিনিষেধ 31 আগস্ট পর্যন্ত বাড়ানোর কথা বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করল নবান্ন। জানানো হলো রেস্তোরাঁ বার সহ সমস্ত দোকান কাজের সময়ে খোলা রাখা যাবে, তবে রাত 10টা 30 মিনিটে পরে আর নয়। বাইরে সরকারি অনুষ্ঠান বন্ধ ছিল, কোভিড বিধি মেনে অনুমোদন দেওয়া হলো। নতুন বিজ্ঞপ্তিতে ছাড় দেওয়া হয়েছে থিয়েটার, অডিটোরিয়াম, মুক্ত মঞ্চ, সাংস্কৃতিক অনুষ্ঠানে, তবে দর্শক আসন থাকবে 50%। একই নিয়মে খোলা যাবে স্টেডিয়াম ও সুইমিং পুল। রাত 8টা পর্যন্ত দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছিল। এবার বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রেস্তোরাঁ বার সহ সমস্ত দোকান রাত 10টা 30 পর্যন্ত খোলা রাখা যাবে। নৈশ নিয়ন্ত্রণ রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত চালু ছিল, তা রাত 11টা থেকে 5টা পর্যন্ত করা হলো। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন রাত 9টা থেকে সকাল 5টা পর্যন্ত সবকিছু বন্ধ থাকত। সাধারণ মানুষের দাবি মেনে ওটা রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত বন্ধ থাকবে। মানুষের কোনো অসুবিধা হবে না, কারণ ওটা ঘুমানোর সময়। প্রত্যাশিতভাবে লোকাল ট্রেন নিয়ে কোনো কথা নেই বিজ্ঞপ্তিতে। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন অনেকেই প্রশ্ন করেছেন লোকাল ট্রেন কেন চলছে না, গ্রামগঞ্জে টিকার ব্যবস্থা না করলে করোনার প্রকোপ বাড়বে, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে, সেজন্য বাস, ট্রাম, অটো, মেট্রো চালু করে দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে তৃতীয় ঢেউ আসার কথা, এখন থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার জীবনের থেকে বেশি দামি কিছু নয়, তাই আরও কয়েকটি দিন কষ্ট করতে হবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী খবর, অভিষেক সহ নেতাদের বিরুদ্ধে এফআইআর বেআইনি, আগরতলা হাইকোর্টে মামলা টিএমসির। ত্রিপুরে লড়াই এবার আইনি পথেও। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতানেত্রীর বিরুদ্ধে বেআইনি এফআইআর খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে মামলা করল তৃণমূল। মামলাটির শুনানি হবে বুধবার। ত্রিপুরে গিয়ে দফায় দফায় হামলার মুখে পড়েন দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহারা। গ্রেপ্তার করা হয় তাদের। দলের আক্রান্ত নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুরা সেন, ব্যাত্ত বসু এবং কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধর্ণা দেয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। শেষ পর্যন্ত 50,000 ব্যক্তিগত বন্ডে জামিন পায় ধৃতেরা। কলকাতায় ফিরেছেন সকলেই। এদিকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। বাদ যাননি সাংসদ দুলা সেন, মন্ত্রী ব্রাত্য বসু, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, এমনকি ত্রিপুরার নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসও। কিন্তু কেন, জানা গিয়েছে খোয়াই থানায় বসে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগ করেছেন ওসি মনোরঞ্জন দেববর্মা। এ রাজ্যের শাসক দলের 6 নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলার দায়ের করেছেন 186/34 ধারায়। যদিও পুলিশের এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল। বরং তাদের প্রশ্ন, কোর্টে কেন অভিযোগ করা হলো না, এতদিন পরে কেন মামলা দায়ের? কুণাল ঘোষ দাবি করেছিলেন বিজেপির নির্দেশেই মামলা করেছে পুলিশ, ভয় পেয়ে মামলা করেছে বিজেপি, আমরা কোনো কাজেই বাধা দেইনি, আইনের পথে লড়ব। শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের 6 নেতাদের বিরুদ্ধে এফআইআর খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে মামলা করল তৃণমূল। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, সপ্তাহ শেষেও রাজ্য জুড়ে আশঙ্কা অতি ভারী বন্যা ও ধসের। আবহাওয়া দপ্তর তরফ থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ। আশঙ্কা রয়েছে বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ার এবং পাশাপাশি বন্যার ও ধস নামার। সাথে দক্ষিণে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাসও। শনিবার এবং রবিবার কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সপ্তাহ শেষে রাজ্য জুড়ে আশঙ্কা অতি ভারী বন্যা ও ধসের। জানা গিয়েছে সকাল ও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিপুল বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতা, হাওড়া ও আশেপাশের জেলাগুলিতে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জেনে কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। হালকা বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি রয়েছে 2 দিনাজপুরে। শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে কমলা সতর্কতা জারি। মালদহ সহ উত্তর দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদরা। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে। পরবর্তী খবর, উচ্চ মাধ্যমিকের রেজাল্টের জের সরানো হলো মহুয়া দাসকে। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে ছাত্র বিক্ষোভ এবং তারপর রাজ্য সরকারের ঢোক গেলার মতো দিয়েই প্রেক্ষাপট তৈরি হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে সরানো হলো মহুয়া দাসকে। মাধ্যমিকে 100% ছাত্রছাত্রীকে পাশ করিয়েছে রাজ্য সরকার। তারপর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যেও একটা ধারণা তৈরি হয়েছিল তাদের ক্ষেত্রেও একই জিনিস হবে, কিন্তু দেখা যায় 97%-এর কিছু বেশি সংখ্যক ছেলে মেয়ে পাশ করে, বাকি 2.5%-এর মতো ছাত্রছাত্রী অকৃতকার্য হয়। এরপরই শুরু হয় রাজ্যজুড়ে বিক্ষোভ, কোথাও পথ অবরোধ, আবার কোথাও স্কুল গেটে তালা মেরে দেওয়ার মতো ঘটনা ঘটে।
ছাত্র ছাত্রীদের সঙ্গে অভিভাবকরা পাশ করানোর দাবিতে রাস্তায় নেমে পড়েন। পরিস্থিতি বেগতিক বুঝে নবান্নের নির্দেশে পদক্ষেপ করে বিকাশ ভবন। মহুয়ার উপর যে কোপ পড়তে চলেছে তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছিল। উচ্চ মাধ্যমিক রেজাল্টের প্রশ্নে মাঝে একদিন মেজাজও হারিয়েছিলেন শিক্ষামন্ত্রী বিরাত্ত বসু। দেখা গেল শুক্রবার বিরাত্ত বসু যখন ত্রিপুরা রাজধানী আগরতলা শহরে হয়েছেন দলীয় কাজে, তখনই মহুয়াকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পরবর্তী খবর, মিলল না জামিন, আপাতত হাজতেই থাকতে হচ্ছে পরিমণিকে। মাদক মামলায় পরিমণির জামিনের আবেদন খারিজ করে দিল বাংলাদেশের আদালত, তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে পরিমণিকে। দ্বিতীয় দফা রিমান্ড শেষে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় শামসুর নাহার স্মৃতি ওরফে পরিমণিকে। তবে বিচারক তার জামিনের আবেদন খারিজ করে দেন। অভিনেত্রী সহযোগী আশরাফুল ইসলাম দীপুরও জামিন খারিজ করে দিয়েছে আদালত। শুক্রবার মাদক মামলায় অভিযুক্তদের উপস্থিত ছাড়াই শুনানি শুরু হয়। পরিমণির আইনজীবী আদালতের কাছে আবেদন করেন অভিনেত্রী উপস্থিতিতে যাতে জামিনের শুনানি হয়, তবে সেই আবেদন খারিজ করে তাকে ছাড়াই জামিনের শুনানি শুরু করার আদেশ দেয় আদালত। জামিনের আবেদনে পরিমণির আইনজীবী মজিবুর রহমান উল্লেখ করেছেন, পরিমণি বাংলাদেশের একজন প্রথম সারির অভিনেত্রী। ফোর্বস ম্যাগাজিনে ডিজিটাল তারকা হিসেবে বিশ্বের 100 জনের মধ্যে পরিমণির নাম রয়েছে, যা বাংলাদেশের সিনেমা জগতের জন্য গৌরবজনক। পরিমণি জেল হাজতে আটকে থাকলে চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বিভিন্ন কোম্পানি ও চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে পরিমণির যে চুক্তি হয়েছে তা ভঙ্গের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি প্রীতিলত নামক একটি সরকারি সিনেমার জন্য ফটোশুট অলরেডি করা হয়েছে। এদিকে তদন্তকারী আধিকারিকদের তরফে পরিমণি ও তার সহযোগীকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উভয় পক্ষের কথা শোনার পর আদালত অভিযুক্তদের জামিন নামঞ্জুর করে দেন। পরবর্তী খবর, সর্দি কাশির মতোই ক্রমশ সাধারণ রোগে পরিণত হবে করোনা, জানাচ্ছে গবেষণা। কিছু বছরের মধ্যে আর 5টা সাধারণ রোগের মতোই হয়ে যাবে করোনা। যাদের মধ্যে অনাক্রমতা তৈরি হয়নি অর্থাৎ ছোট শিশুরা, তারাই আক্রান্ত হবে রোগে, এমনটাই বলা হয়েছে নতুন রিসার্চে। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির জীববিজ্ঞান বিভাগের ওয়াট বর্জনস্টান বলেছেন, বয়সের সঙ্গে ক্রমবর্ধমান গুরুতর ফলাফল এবং করোনার মারাত্মক রূপ ধারণের একটি স্পষ্ট লক্ষণ দেখা গেছে। তিনি বলেন, তবু আমাদের ফলাফলগুলি বলছে যে সংক্রমণের ঝুঁকি সম্ভবত ছোট বাচ্চাদের রয়েছে, কারণ প্রাপ্তবয়স্ক মানুষ টিকা বা ভাইরাসের সংস্পর্শের মাধ্যমে রোগ প্রতিরোধী হয়ে উঠেছে। পরবর্তী বড় খবর, বড় সিদ্ধান্ত, 2022 সাল থেকে বন্ধ সিঙ্গেল ইউজ প্লাস্টিক উৎপাদন এবং বিক্রি, নির্দেশ মোদী সরকারের। 2022 এর মধ্যে দেশকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে চায় কেন্দ্র, অর্থাৎ একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক আর চলবে না। আগামী বছর 1 জুলাই থেকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার দুই বন্ধ করতে হবে, এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকগুলিতেও। প্লাস্টিক দূষণ রোধে এবার বর্ষের উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর আগেও প্লাস্টিকের বেশ কিছু দ্রব্য ব্যবহারের নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। আগামী বছর থেকে কড়া নির্দেশিকা জারি করে নিষেধাজ্ঞা সার্বিক স্তরে বাস্তবায়িত করা হবে। দেশে এখনই 6 রকমের প্লাস্টিকজাত দ্রব্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছিল। সেগুলির মধ্যে রয়েছে প্লাস্টিকের ব্যাগ, কাপ, প্লেট, স্ট্র, ছোট বোতল, নানা রকম স্যাশে। তাছাড়া একবার ব্যবহারযোগ্য আরও কিছু প্লাস্টিকজাত দ্রব্য ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুধের প্যাকেট। সরকারি সূত্র জানাচ্ছে, প্রথম ধাপে তারা 12টি জিনিস নিশ্চিত করার পক্ষে। তার মধ্যে রয়েছে 50 মাইক্রনের কম প্লাস্টিকের ক্যারি ব্যাগ, 200 মিলিলিটারের কম তরলের জন্য তৈরি প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের জলের পাউচ, একবার ব্যবহারযোগ্য থার্মোকলে থালা, গ্লাস, বাটি, চামচ, ছোট প্লাস্টিকের কাপ, বিভিন্ন রেস্তোরাঁয় খাবার দেওয়ার জন্য প্লাস্টিকের পাত্রসহ অনেক কিছু। নিষিদ্ধ প্লাস্টিকের দ্রব্যগুলোকে ব্যবহার করলে মোটা অঙ্কের টাকা, জরিমানা, এমনকি জেল হতে পারে। তবে জরিমানার থেকেও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে বেশি আগ্রহী কেন্দ্র। প্লাস্টিকের ব্যবহার বন্ধের পাশাপাশি প্লাস্টিক জাত দ্রব্য পুনর্ব্যবহারের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। যেমন প্লাস্টিক ব্যবহার করে রাস্তা নির্মাণ করা নিয়ে গবেষণা চলছে। প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে সড়ক নির্মাণ করলে তা অনেক সস্তা হয় এবং রোদে বৃষ্টিতে অনেক বেশি টেকসই হয়। এবার সেই উদ্যোগই হাতে কলমে নেওয়া হবে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সারা দেশের প্ল্যাটফর্ম চত্বর থেকে এবং রেল লাইন থেকে প্লাস্টিক সংগ্রহ করার জন্য আলাদা স্বেচ্ছাসেবকদের দল তৈরি করা হবে। এই দলের সংখ্যা 4,000-এরও বেশি। তারা সারা দেশে রেল চত্বর থেকে, বিশেষ করে শহর অঞ্চল থেকে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে রিসাইকেলযোগ্য প্লাস্টিক আলাদা করবে। প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে ট্রেনে বিজ্ঞাপনও চালানো হবে নিয়মিত।